হ্যালো এভরিওয়ান, মু চিনু স্বাগত করছি মো ইউট্যুব চ্যানেল কু। আজ আপন মানক পাই আইছি গোটে আন্ডারআর্মস ওয়াক্সিং। চলন্তু ভিডিওটি স্টার্ট করিবা। আপন মানে দেখি পড়তিবে ক্লায়েন্ট কর আন্ডারআর্মস তাকর হেয়ার বহুত কম আছে কিন্তু বহুত সারা ট্যান পড়ে যাইছে। সে এরিয়া রে আমি পুরা ভালসে ওয়াক্সিং করনা। ফার্স্ট ভালসে পুরা পাউডার লাগিয়ে দিয়েছি পপ দ্বারা, যেটা কি তাকে পুরা ড্রাই করে রাখব। এবে মু ওয়াক্স আপ্লাই করে দেখুন কেমতি ওয়াক্স লগাউছি। মু টিকে ভিডিওটি স্লো কর যেমতি আপন মানে বুঝি পারবে, কিন্তু ওয়াক্স এত স্লোলি লগাইবে না, ওয়াক্স বহুত স্পিডি লগা হবে। তো নেক্সট ভিডিওটি আপন দেখবে কেতে স্পিডি লগাউছি, কিন্তু কেবল আপনার দেখা পাই মু এটি কিছুটা স্লো করেছি, যেমন আপন মানে বুঝি পারবে কেমতি লগা হচ্ছে। স্পাচুলারে দেখিপারে কেমতি লগা হচ্ছে। আপনার তলকু দাবিকি জমা বি লগাইবে না, সাইড করে লগাইবে, যেমতি কি সেটা তাতিবনি, ক্লায়েন্ট কতটা অধিক তো তাতলা লাগবনি। দেখিপারে কিন্তু লগাইলি পুরা এরিয়ার আমি যেয়ার হেয়ার অছি পুরা এরিয়ার আমি লগাইবার অছি ওয়াক্স কু ভাল ভাবে। দেখিপারে বড়িয়া সে পুরা লগাই দেছি ওয়াক্স। ওয়াক্স আপ্লাই এবে হয়ে যাইছি। তো এবে আমি ওয়াক্স লগাই সারা পরে ইয়াকে রিমুভ করিয়া হেয়ার কু আমার স্ট্রিপ নবা। দেখিপারে আমি স্ট্রিপ কু স্ট্রিপ্র গোটে সাইড কম থাকে, গোটে সাইড বহুত মোটা মোটা টাইপ্র কণা থাকে। তো সেই সাইডটা যেটা মোটা মোটা টাইপ্র কণা থাকে বড় বড়, সেই সাইডটা হি আমি পকাইবা ওয়াক্স সাইড কু। দেখিপারে আমি পকাইলি যেটা কি মোটা মোটা সাইডর অছে, গোটা সাইডটা ছোট ছোট অছে, মোটা মোটা সাইডটা যেটা আছে সেই সাইডটা হি পকাইছি মু। আও তারপরে মু তাকে ভালসে পুরা সে এরিয়ারে তাকে দাবি দেবি, যেমতি কি সেটা লাগিযোগ পুরা ওয়াক্সটা স্ট্রিপটা তাদের ওয়াক্স দেবে। তারপরে মু তাকে আরামসে রিমুভ করে দেখিপারে বড়িয়া সে পুরা রিমুভ হয়ে গলা, গোটে বি হেয়ার নাহি। দেখিপারে নেক্সট মু সেইয়া করছি, মু বড়িয়া সে রিমুভ করিদেছি। আর কিছুটা হেয়ার আমার রহি যাইছি, আউথরে আউ টিকে টিকে ওয়াক্স রহি যাইছি, তো পকাই দেবো আমার আউ টিকে ওয়াক্স পুনি আউথরে হেয়ার যে এরিয়া রহি যাইছি। উপরে এরিয়ার আউ টিকে টিকে হেয়ার আমার রহি যাইছি, টিকে ওয়াক্স আমার পড়িনথিলা, তো সেথিপাইঁ আউথরে সে এরিয়ার পকাই দেবা। দেখিপারে এইসব এরিয়ার বড়িয়া সে ওয়াক্স আমার রিমুভ হয়ে যাইছে, গোটে বি হেয়ার নাহি। এতে বড়িয়া ভাবে পুরো রিমুভ হয়ে যাইছে হেয়ার, গোটে বি হেয়ার নাই। তো আপনার দেখিপারে কেতে বড়িয়া সে বহু সিম্পল তরিকার আপনার এই তরিকা ঘরে বি করিপারে, বহু সিম্পল ভাবে করা ওয়াক্স করে এত বি কষ্ট কাম নয়। তো শিখিবা টিকে কষ্ট, টিকে শিখিগলে সরলে, তো আপনার দেখিপারে কেতে সহজে ওয়াক্সটা হয়ে গলা। তারপরে আমি সেপট আন্ডারআর্মসটা বি করিবা সেম টেকনিক্রে আপন মানে দেখিপারে। দেখিপারে কেতে সারা ট্যান পড়ে যাইছে ওয়াক্স স্ট্রিপ্রে আমার, পুরা বড়িয়া সে ওয়াক্সিং হয়ে যাইছে। এবে এপট সাইডটা আমি সেম টেকনিক করিবা। দেখিপারে কেতে সারা ট্যান আউ মল টাইপ্র বসি যাইছে, ডেড স্কিন বসি যাইছে পুরা স্কিনরে। তো এবে আমি পুঁ পাউডার লগাই দিয়েছি আর ওয়াক্স কু আপ্লাই করে যুয়াড়ু থিব তার ডাইরেকশন সেই টাইপ কু মু বড়িয়া সে পুরা ওয়াক্স কু আপ্লাই করছি। তারপরে মু স্ট্রিপ লগাইবি আর সব জায়গা হেয়ার কু উঠাই দেবি। যদি আপন কোনসি জায়গায় বুঝি পার না দি তাহলে মতে কমেন্ট করে নিশ্চয় পচারি পারিবে। দেখুন তো কেমতি মু ওয়াক্সটা রিমুভ করলি, আপন মানে পুরা ভিডিওস দেখি পারলি কেমতি করলি। তো যদি বুঝি পার না তাহলে মতে কমেন্ট করে কোশ্চেন নিশ্চয় করি পারিবে। আপন মানকর এতে ভালো ভাবে দেখি পারু, ধন্যবাদ। মোর চ্যানেলরে 1000 সাবস্ক্রাইবার হয়ে গলে তো থ্যাংক ইউ সো মচ। আর যদি আপন মানে নুয়া আছেন তো মো চ্যানেলে তাহলে মো চ্যানেলকে সাবস্ক্রাইব করে কেবে ভুলিবেনি। রহুছি, নমস্কার, দেখা হবে নেক্সট ভিডিওরে আপনার সহিত এমনি নূয় নূ ভিডিও সহিত। ওয়াক্স কু রিমুভ কলা পরে আপন বড়িয়া সে এরিয়া কু থন্ডা পানিতে ধোই পারিবে, আর কিছু ময়শ্চরাইজার বগেরা বি লগাই পারিবে। আমার রিমুভ হয়ে যাইছে পুরা ওয়াক্স।